জেলা স্বাস্থ্য ও প্রশাসনের উদ্যোগে করোনার ভ্যাকসিন দিতে ট্যাবলোর উদ্বোধন করা হলো শুক্রবার। এদিন মোট তিনটি ট্যাবলোর উদ্বোধন করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্যাকসিনের কাজ করবে এই ট্যাবলোগুলি। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম অভিজিৎ সেভালে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস, এছাড়াও সরকারি আধিকারিকেরা। এর ফলে যে এলাকায় ভ্যাকসিনের কাজ কম হয়েছে বা যারা শারীরিক সমস্যার কারণে ভ্যাকসিন ক্যাম্পে যেতে পারেনি, এবার থেকে সেই এলাকার মানুষও ভ্যাকসিন পাবেন। ছাড়ছে, এতে আপনারা কত সহযোগিতা পাবেন স্যার? আমাদের যে জায়গাগুলোতে লোকজন আসতে পারেন, সেকেন্ড ডোজ অনেক জায়গাতে ডিউ আছে, কোন জায়গাগুলোতে ডিউ আছে সেগুলো খুঁজে বের করার থেকে শুরু করে এটা আমাদের হেল্প করছে কেয়ার ইন্ডিয়া, যে এনজিও, তাদের মাধ্যমে এটা হচ্ছে। কেয়ার ইন্ডিয়ার এই সরকারের সঙ্গে টাই আপ করে এই কাজটা করছে স্যার। এটা কতগুলো ভ্যান আপনারা কতগুলো গাড়ি টোটাল দিচ্ছেন? আপাতত তিনটে গাড়ি আছে। এছাড়াও আমাদের একদম রুরাল এলাকাতে সেখানে অটোতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে স্যার। দেখা যাচ্ছে যে রিসেন্টলি স্টার্ট হয়েছে 15-18 জন, তাদেরকেও কি এখানে দেওয়া যায়, যারা পায়নি, যে মিস করেছে যারা? না, বলছি যে এটা 15-18 জনের নয়, 15-18 তো স্কুলে হচ্ছে, স্কুলে ছাড়াও স্কুলের বাইরেও বড় হাসপাতাল এবং ব্লক হাসপাতালগুলোতে আমাদের ভ্যাকসিনেশন চলছে। গভর্নমেন্ট প্রাইভেট সব রকম স্কুলে ভ্যাকসিনেশন হবে, তার বাইরেও যেগুলো আছে যারা স্কুলে যায় না তাদের জন্য হাসপাতালগুলোতেও ব্যবস্থা থাকছে, এবং তার বাইরেও অনেক কিছু স্লাম এলাকাতেও ভ্যাকসিনেশন দেওয়া হবে স্কুলের বাচ্চাদের, মানে এজ গ্রুপে। তো এইগুলোতে মেনলি দেওয়া হবে যারা আসতে পারবে না সেরকম ধরনের, এবং যেখানে পড়ে আছে লোকজন সেখানটাতে দেওয়া হবে। আপনারা ভেহিকেল ছাড়লেন কি উদ্দেশ্য নিয়ে এবং কী 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 করবে তারা? এখনো কিছু মানুষ মানে ভ্যাকসিনের আওতায় বাইরে আছে, যারা হচ্ছেন যে ফিজিক্যালি হয়তো ডিজেবেলড অথবা খুব সিনিয়র সিটিজেন, তার হেল্প ছাড়া ভ্যাকসিনেশন সেন্টারে এসে পৌঁছতে পারেন না। হ্যাঁ, তাদেরকে যাতে আমরা কভারেজের মধ্যে আনতে পারি এটা স্টেট গভর্নমেন্টই আমাদেরকে করতে বলেছেন, এবং সেই অনুযায়ী হেলথ ডিপার্টমেন্ট পুরোটাকে কোঅর্ডিনেট করছেন। আমরাও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এটার সঙ্গে সাথে আছি, যে জায়গাগুলো এখনও আনটাচড আছে সেগুলোকে আমরা কভার করছি। গাড়িতে কি স্যার নার্স ডাক্তার সবই থাকবে কি? এটার সাথে যোগাযোগ কীভাবে করা যাবে স্যার? এটাতে মানে যদি মানুষ কেউ মানে এভাবে নিতে চায় তাহলে স্যার যোগাযোগ কীভাবে করবে? এটা আমাদের ইনাদের নম্বরগুলো আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটেও দিয়ে দিচ্ছি, আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা যারা মিডিয়ার বন্ধু আছেন তাদের কাছে আমরা শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন, যে যারা এখনও বাকি আছে তাদের সঙ্গে যাতে কন্ট্যাক্টটা করিতে হয়। বিশেষ করে স্যার এই যে কোন অঞ্চলে যাবে গাড়িগুলো? আমাদের গোটা জেলাতেই যাবে, কিছু কিছু জায়গা হয়তো বাকি আছে এখনও, মানুষ বিভিন্ন কারণে হয়তো নিয়ে উঠতে পারেননি, ম্যাক্সিমামটাই হয়তো বয়স বা শারীরিক কারণে অনেকে এসে পৌঁছতে পারেন না। স্যার দেখা যাচ্ছে 15-18 লিমিটেড স্কুলে হচ্ছে, তাদের কি এতে দেওয়া হবে? যে কেউ নিতে পারেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।